আমার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটির মূল হচ্ছে আইটেলাইটি ছাপ্পান্ন একুশ আপনারা অনেকেই এই ফোনগুলোতে অটো রেকর্ডটা অন করতে চান কিন্তু আপনি যদি অটো রেকর্ড অন করে রাখেন অন করে রাখলেও কিন্তু আপনার ফোনে অটো রেকর্ডিংটা কাজ হবে না যদি আপনি এই ফোনে এক্সট্রা একটা মেমোরি কার্ড না লাগিয়ে রাখেন আপনি যদি অটো রেকর্ডটা অন করতে চান এবং আপনি যদি অটো রেকর্ডের কথাগুলো সমস্ত কথা শুনতে চান তাহলে এই জন্য আপনার ফোনে এক্সট্রা একটা মেমোরি কার্ড লাগিয়ে রাখতে হবে মেমোরি কার্ড লাগানোর পর কিন্তু আপনাকে সেই অটোকল রেকর্ডিং অপশনটাকে অন করে রাখতে হবে এছাড়া কিন্তু আপনি অটোকল রেকর্ড অন করে রাখলেও কাজ হবে না অটোকল রেকর্ড অন করার জন্য আপনাকে এখান থেকে প্রথমে মেনুতে যেতে হবে তারপরে এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে সেটিংস নামের যে অপশন রয়েছে সেই সেটিংস নামের অপশনটাকে আপনি সেই সেটিংস নামের অপশনটা খুঁজে পাওয়ার পর সেই সেটিংস নামের অপশনটাতে গিয়ে ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কলসিটিক্স নামের যে অপশনটা রয়েছে আপনি সেই কল সিটিক্সের উপর গিয়ে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে আদার্স নামের যে অপশনটা রয়েছে আপনি সেই আদার্স নামের অপশনটাতে চলে যাবেন আদার্স নামের অপশনটাতে চলে গিয়ে আদার্সের ওপর আবার ক্লিক করে ওকেতে ক্লিক করবেন ওকিতে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো পেজ চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পারবেন অটো রেকর্ড ভয়েস কল নামে একটা অপশন রয়েছে আপনি সেই অটো রেকর্ড ভয়েস কলের উপর চলে যাবেন গিয়ে আবার ওকেতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনি যদি ভয়েস কলটাকে অন করতে চান অর্থাৎ আপনি যে সঙ্গে কথা বলবেন সে ফোন কথাগুলো অটোমেটিকলিভাবে রেকর্ড হয়ে থাকবে সেই জন্য আপনি এই অপশানটাকে অন করে দিবেন তারপর ডানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনে সমস্ত কথাগুলোই এখন রেকর্ড হয়ে থাকবে আর আপনি যদি এটা অফ করতে চান যফ অফে দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করার সাথে সমস্ত ও কথায় অটো রেকর্ড কথাগুলো অফ হয়ে যাবে আপনি কথা বললেও সেগুলো আর রেকর্ড হবে না অবশ্যই আপনাকে একটা মেমোরি কার্ড লাগিয়ে রাখতে হবে আপনার কল